আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সৌদি থেকে যারা জমজম পানি নিবেন, আপনারা কতটুকু পরিমাণ নিতে পারবেন এবং কিভাবে নিতে পারবেন, কিভাবে নিবেন আপনারা সেটা জেনে নিন। জমজম পানি কিন্তু মাঝে অফ ছিল, ঠিক আছে, নেওয়া যেত না, কারণ এখনো অনেক ওয়েবসাইটে আছে, নিষেধাজ্ঞা এখনো আছে, কিন্তু এটা আমি সরাসরি দেখাচ্ছি, দেখুন সৌদি এয়ারলাইন্সের রুলস এটা, ঠিক আছে, এটা কিন্তু ফেক না, মিথ্যে না, কোনো কিছু না। আর আপনারা জমজমানি তো অবশ্যই নেবেন, এটা সৌদি এয়ারলাইন্স, যেহেতু সৌদি এয়ারলাইন্সে নেবেন আপনারা, তো এই আপনারা এইটার স্ক্রিনশট রাখবেন, কারণ এইখানে যে রুলস আছে জমজম পানি নেওয়ার, এটা যদি আবার এয়ারপোর্টে যে ঝামেলা করে, কেউ যদি বলে কিছু, তো তখন এই স্ক্রিনশটটা দেখাই দেবেন যে দেখেন আপনাদের অলওয়েজ এটা আছে, ঠিক আছে, তো আপনার কোনো সমস্যা হবে না। আর এমনি তো এখানে কোনো সমস্যা করবে না, যেহেতু যেটা রুলস আছে সবাই জানে, ইমিগ্রেশনে যারা বসে ওই বোর্ডিং এর সময় সবাই জানে তারা, ঠিক আছে, রুলস নিয়ম কানুন সবই জানে। যাই হোক, দেখুন এখানে জমজম ওয়াটার অলওয়েজ, এটা কিভাবে নেবে সেটা আমি দেখাই দিচ্ছি, কারণ এর আগে সৌদির ভিতরে এই জমজমের বোতলে করে দারু মদ নিয়ে যাওয়া আসা করতো এক জায়গা থেকে অন্য জায়গা, এটা বিভিন্ন জায়গায় ধরা খাওয়ার পরে, মানে বোতল জমজমের পানির বোতল, তবে এইটা অন্যভাবে, ঠিক আছে, মানে ওর ভিতরে দারু থাকতো। এইখানে সৌদি তো আসলে সবই চলে, একটু বোরখা পরে চলে আর কি, ওপেন না, অত ওপেন না, এখন তো ওপেন হয়ে যাচ্ছে, কেয়ামত তো নিকটে, এই জন্য আরো ওপেন হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তো যাই হোক, অত কথা বাড়াই লাভ নেই, আমি এটা আপনাদের বাংলা করে দেখাই দিচ্ছি, ঠিক আছে, ঝামেলা শেষ, কতটুকু নেবেন এবং কিভাবে নেবেন। দেখুন ভাই, এখানে বাংলা আছে, এখানে ইংরেজি আছে, একই, ওটা কপি করে আমি শুধু ট্রান্সলেট করে দিচ্ছি, জমজম পানি আর কি। দয়া করে পরামর্শ দেওয়া আছে, সৌদি এয়ারলাইন্স ফ্যাক্টরি থেকে জমজমের পানির একটি প্রশংসামূলক 1 গ্যালন প্যাকেজ গ্রহণ করে, যা শুধুমাত্র চেক ইন ব্যাগেজ হিসাবে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে প্রস্থানকারী সমস্ত যাত্রীদের জন্য 5 লিটারের বেশি না। আপনারা 5 লিটার নিতে পারবেন, ঠিক আছে, সৌদি থেকে, এটা এটা এখানে দেওয়া আছে মদিনা মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে, ঠিক আছে, 1 নম্বর বিমানবন্দর থেকে, 1 নম্বর এয়ারপোর্ট যেটা সেটা থেকে, ঠিক আছে। অন্যদিকে অনুগ্রহ করে জানানো হচ্ছে যে বাকি যাত্রীরা যারা অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণ করবেন, বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1 ব্যতীত, তাদের বিনামূল্যের অংশ হিসাবে জমজমের পানির 1 গ্যালন প্যাকেজ বহন করার অনুমতি রয়েছে। অর্থাৎ শুধুমাত্র এটা মদিনা এয়ারপোর্ট থেকে না, সৌদি আরবের বাকি অন্যান্য এয়ারপোর্ট থেকে যারা আছে, সৌদি এয়ারলাইন্স, এটা সৌদি এয়ারলাইন্স যারা টিকিট নেবেন তাদের জন্য এটা, ঠিক আছে। সৌদি এয়ারলাইন্সের টিকিট নিলে আপনারা বিনামূল্যে 5 লিটার পানি নিতে পারবেন, এটা ওজন ছাড়া, ঠিক আছে। দেখুন এখানে অনুমোদিত চেক ইন ব্যাগেজ এবং যে কোনো অতিরিক্ত ওজন স্বাভাবিক অতিরিক্ত ব্যাগেজের হার থেকে চার্জ করা হবে এবং সংগ্রহ করা হবে। অর্থাৎ আপনার যদি 23 কেজি, 23 কেজি তো সাপোজ 1 কার্টনে 23 কেজি থাকে, তো 23 কেজি আপনি মাল দিবেন, দেওয়ার পরে 5 লিটার যে পানি, পানির যে ওজন, এটা মন কান ফ্রি, পানি নিতে কোনো টাকা লাগবে না, ঠিক আছে, কিন্তু আপনারা একটা নিতে পারবেন, 5 লিটারের 1 বোতল নিতে পারবেন। আপনি ছোট বোতল নেন বা বড় বোতল নেন, 5 লিটার, সর্বোচ্চ 5 লিটার নিতে পারবেন, ঠিক আছে, একজন যাত্রী। নিরাপত্তা পদ্ধতি এবং প্রবিধানের সাথে সামঞ্জস্য রেখে জমজমের পানির বোতল চেক করা ব্যাগের ভিতর রাখার অনুমতি নেই। অর্থাৎ আপনি ক্যাবিনে নিতে পারবেন না, ঠিক আছে, যেটা আপনি ব্যাগেজ করবেন, বোর্ডিং এ যেটা দিবেন সেটাতে আপনি দিবেন, ঠিক আছে। আপনি কার্টুন নেন অথবা লাগেজ নেন, কোনো সমস্যা নেই, যে কোনো, মানে একটা লাগেজ হোক বা আপনার কার্টুনে নেন, যে কোনো ভাবে আপনি নিতে পারবেন, তবে আপনি ভিতরে নিতে পারবেন না, ভিতরে যে হ্যান্ড ব্যাগ থাকবে সেটাই কিন্তু নিতে পারবেন না। আর এখানে ক্লিয়ার ভাবে আছে, দেখুন ভাই, এটা কিন্তু অতিরিক্ত চার্জ ছাড়া আর কি, কারণ এটা ফ্রি ভাবে নিতে পারবেন, জমজমের পানি আপনারা ফ্রি ভাবে নিতে পারবেন। বা এর আগে অনেকে নিতে পারেননি, আমিও আপনাদের জানাইনি, যেহেতু সিস্টেম নেই, ঠিক আছে, তো কিভাবে জানাবো, যাই হোক, এখন আমি আপনাদের সরাসরি জানাই দিলাম, ঠিক আছে, আপনারা যারা জমজমে পানি নেবেন আপনারা নিতে পারবেন। যে কোনো এয়ারলাইন্স এর টিকিট বুকিং করতে এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে কমের ভিতরে টিকিট এবং ডেট পরিবর্তন করে দেওয়া হবে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।